আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও আপলোড করব, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখার পর যা যা করা লাগে করে নেবেন, যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই কোনো জোর নেই। তো চলুন দেখা যাক আজকে ভিডিওটা কি। শুক্রবার, আজকে পবিত্র জুমাবার, আর সেটা নিয়ে আমি একটা ছোট্টখাটো ভিডিও আপনাদের জন্য দেখাতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কি দেখাতে যাচ্ছি। তার আগে একটু দেখুন আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং এখানে কি কি আছে সেটা দেখিয়ে দিই আপনাদের কাছে। দেখুন, ছোট্ট একটা ঘোরানোর মাধ্যমে দেখিয়ে দিলাম এখানে কি কি আছে। তো এই হচ্ছে এখানের পরিস্থিতি। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনারা সঙ্গে থাকুন, সবাইকে অনেক 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 ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে একটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম, যা শুনে আমার আসলে মনটাই অনেকটুকু ভেঙে গেছে। সেটা হচ্ছে বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা হচ্ছে বাংলাদেশের একটি গর্ব, কারণ বিশ্ব ইজতেমাটা বাংলাদেশে উপস্থাপনা হয় প্রতি বছর, বিশ্বের আর কোথাও এই ইজতেমাটা উদযাপন হয় না। অতএব পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আমাদের এই মুসলিম উৎসব হচ্ছে একটি ধর্মীয় উৎসব, তার নাম হচ্ছে বিশ্ব ইজতেমা, একটি গর্ব করার বিষয়। তো যখন করোনার জন্য শুনতে পারা গেল নাকি এই বছর আর বিশ্ব ইজতেমাটা উপস্থিত হবে না, তো তার জন্য আসলে মুসলিমদের জন্য এটা খুব বড় একটা দুঃসংবাদ, কারণ কলেজায় আঘাত লাগে এরকম নিউজগুলো শুনলে। যাই হোক, এই জায়গায় আর না বাড়িয়ে এখন আমরা কথা বলতে যাচ্ছি জুম্মাবার নিয়ে। আজকে হচ্ছে পবিত্র জুম্মা, জুম্মা মুবারক সবাইকে। আর আমরা যারা আছি আমাদের জন্য শুক্রবারের নামাজটা হচ্ছে ফরজ, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজটাই আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আর যাই হোক, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যারা না পড়তে পারে জুম্মার নামাজটা পড়ার চেষ্টা করি। আশা করি সবাই জুম্মার নামাজটা পড়বেন এবং মন থেকে দোয়া করবেন সবাই সবার জন্য। এখন আমি যাচ্ছি আমাদের মসজিদের দিকে, অর্থাৎ যে মসজিদে সব সময় আমি নামাজ পড়ে থাকি ভিউয়ার্স, সেই মসজিদের উদ্দেশ্যেই আমি রওনা হয়েছি। দেখতে থাকুন, এইটা হচ্ছে সেই মসজিদ, আর এখানে অজু করে প্রত্যেকটা মুসল্লিরা, আর বিশেষ করে হচ্ছে এই মসজিদের কাজ চলতেছে, আপনারা দেখতেছেন ওই যে কলাম করা তৈরি, আর এটা হচ্ছে আমাদের পুরনো মসজিদ। ওই যে দেখতেছেন ওখানে রড, তারপরে কলাম করা আছে, উপরে তাম্বু টানিয়ে মুসল্লিরা নামাজ পড়ছে, ওই যে দেখেন দেখতে পাচ্ছেন। এটা পাঁচতলা একটা ফাউন্ডেশন হবে এখানে, তো আল্লাহর ঘর মসজিদ সবাই দান করে এখানে, ঠিক আছে। তো যাই হোক, অতি তাড়াতাড়ি মসজিদটা গড়ে উঠতেছে, আমরা সবাই হ্যাপি। একটা মসজিদ প্রতিষ্ঠান যদি এরকমভাবে হয়ে যায় যে আমি অজু করতে বসছি, তো সরি আমি দেখাতে পারবো না, কারণ আমি তো একা ভিডিও করি, আমার সাথে তো আর কেউ নাই। হ্যাঁ, তো আমি এখানে অজু করব, অজু করে আমি ঠিক ওই যে ওই জায়গায় যে নামাজটা পড়ব। তো প্রতি সপ্তাহ জুম্মার নামাজটা আমি এখানে পড়ে থাকি। বিশেষ করে এই যে এই মসজিদের যিনি ইমাম সাহেব, তার এই কেরাতগুলো খুব ভালো লাগে, তিনি যে খুতবাগুলো পড়ে, হ্যাঁ খুতবাগুলোও খুব ভালো লাগে আমার কাছে, বিশেষ করে আমার কাছে ভালো লাগে, তার জন্য কিন্তু আমি এই মসজিদটাই সিলেক্ট করি, আর তার যে খুতবাগুলো শোনার জন্য আমি এখানে আসি। তো এটা হচ্ছে আমার ব্যক্তিগত বিষয়, আমি আমার ব্যক্তিগত যে মতামতটা সেটাই পোষণ করলাম। আর নামাজ শেষ হয়ে গেলো, দেখলেন আমরা নামাজ পড়া শেষ করলাম ইতিমধ্যে। তো নামাজ শেষ করে আমি চলে আসতেছি বাসার দিকে রওনা দিয়ে, অনেক মুসল্লি হয় এখানে, ওই দেখতেছেন ছোটো ছোটো বাচ্চারা আছে, মুরব্বীরা আছে, সমবয়সী, মানে সবাই দেখতেছেন তো কীভাবে লাইন ধরে যাচ্ছে আর কি। নামাজটা শেষ হয়ে গেল আর আমিও আপনাদের মাঝে একটু ভিডিও করে দেখাবো ভিডিওটা শেষ পর্যায়ে। তো এই ছিল আজকের মতো আমার ছোটোখাটো একটা ভিডিও, যাই হোক ভিডিওটা ভালো হয়নি আমি জানি, তারপরে আপনাদের মাঝে শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে ও ও ওই কাজটা করে দিন। ওকে।